পিওর গড এখনকার কন্ট্রোভার্সির মধ্যে এই লিস্টটাকে একটু বড় হলো বেশ ভালোই বড় হচ্ছে দিনকে দিন আমি আগে বিরিয়ানি খেয়ে ফেলেছি এখন আমার ডাল ভাত ভালো লাগবে না এটা আমি জানি ইটস বিকজ আমার কাছে অপশন আসতো অনেক হ্যাঁ তুমি কোনটা ছেড়ে কোনটা করবে এন্ড এক্স্যাক্টলি এন্ড আই ওয়াজ টু টেক দ্য বেস্ট ওয়ান প্রেম করতে গিয়ে ছোটবেলায় ধরা খেয়েছো আন্টির কাছে বা আঙ্কেলের কাছে বা পিটুনি কতবার আমার প্রত্যেকটা প্রেমে আমি ধরা খেয়েছি বিকজ ফেম এমন একটা জিনিস খুব সিলেক্টিভ মানুষকেই উপরওয়ালা দিয়েছে ফার্স্ট বয়ফ্রেন্ড আমাকে ছোটবেলার প্রেম আমাকে ঈদ উল ফিতর উপলক্ষে রংধনু গ্রুপ প্রেজেন্টস প্রতিদিনের বাংলাদেশ স্টার আড্ডা পাওয়ার্ড বাই রামাদা বাই উইন্ডহাম এর ঈদ আয়োজনে থাকছেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া তার সাথে আমার মনে আছে দ্য ফার্স্ট ডে দ্যাট আই ওয়েন্ট ইট ওয়াজ লাইক অন আ ভ্যালেন্টাইন্স ডে আমি আমার আম্মু শাড়ি কেটে কামিজ বানিয়েছি আমার স্মার্টনেসের ডেফিনেশনটা ইজ আ লিটল ডিফারেন্ট সো হয়তো বা মানুষের কাছে একটা সময় বোরিং লাগতে পারে আই ডোন্ট থিঙ্ক সো তুমি আসলে বোরিং লাগার সুযোগ দাও কোথায় এই নতুন একটা গান নিয়ে আসলে কিংবা খুব সুন্দর একটা ফার্স্ট টাইম লাইফে তো কোনো স্পাইসি স্টোরি নেই তাহলে তো আমাকে বাদ দিয়ে দিল কই বাদ দিল পার্সোনালিটি পার্সোনালিটি টাকাও খুব একটা দরকার ও নো টাকা তো আমি গামি না আমি আর অনেক টাকা রাগ উঠলে কি করে ফারি চিল্লা চিল্লি ভাঙা ভাঙি ঝগড়া ঝাটি সব করি আমার 5 10 মিনিট ঠান্ডা হয়েছে সাহিত্য সম্পদের প্রযোজনা ও শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় রংধনু গ্রুপ প্রেজেন্টস প্রতিদিনের বাংলাদেশ স্টার আড্ডা পাওয়ার্ড বাই রামাদা বাই উইন্ডহাম দেখবেন ঈদের দিন সন্ধ্যা 7:05 ও আই উড লাইক টু ইট মিল উইথ সামওয়ান সামওয়ান দ্যাট আই লাভ একা খেতে আই হেট বাট তো তাহলে এখন তো তুমি সিঙ্গেল কার সাথে বসে খাও আপনি কিডস অল দিস থিংস কয়টা তুমি কিডস যাও আর কয়টা দাদি নাতি যাও সেটা জানি না বাট চাই অনেক কিছু অনেক কেমন হবে পিঠা বানানো খাওয়া দাওয়া মুড়ি দিয়ে চা খাওয়া অল দিস থিংস আর কি আর কি প্রেমে পড়লে আমি অন্য একটা কাকে ঠেক বকে ঠেক মানে নুসরাত ফারিয়া প্রচন্ড রকমের রোমান্টিক একটা হ্যাঁ রোমান্টিক ইমোশনাল গার্লফ্রেন্ড প্যাকেজে ওয়াইফ সার্ভিস দিয়ে দেয় এই টাইপের একটা মেয়ে